হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিগত প্রায় 15 থেকে 20 বছর যাবত ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা এবং ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। বিশ্বে প্রতি 10 জনের মধ্যে 4 জন লোকই ডায়াবেটিসে আক্রান্ত। তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত হয় তাদের মনে একটি প্রশ্ন থাকে যে আমার কেন ডায়াবেটিস হলো, আর যারা ডায়াবেটিসে আক্রান্ত হননি, পরিবারে কেউ হয়েছে, তাদেরও এই প্রশ্নটি জানার আকাঙ্ক্ষা থাকে যে ডায়াবেটিস কেন হয়। যাদের হয়েছে এবং যাদের হয়নি তাদের উভয়েরই ডায়াবেটিস কেন হয় এটি জানা একান্ত জরুরি। কারণ ডায়াবেটিস হওয়ার কারণটি আপনি যখন জানতে পারবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই ডায়াবেটিস রোগটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি কমিয়ে রাখতে পারবেন কোনো প্রকার ওষুধ ছাড়াই, কারণ ডায়াবেটিস হওয়ার কারণটি আপনি যেহেতু জেনে গিয়েছেন। প্রথম যে কারণ এটা হচ্ছে শরীরের অতিরিক্ত ওজন, মানে যাদের ওজন বেশি, মানে সহজ কথা বলতে গেলে যারা মোটা, এই মোটা মানুষের কিংবা স্থূলকায় মানুষের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং তারা ডায়াবেটিসে আক্রান্ত হয়। সেজন্য যখনই আপনি দেখবেন আপনার শরীরের ওজন বেড়ে যাচ্ছে, অর্থাৎ আপনি মোটা হয়ে যাচ্ছেন, তখন আপনি খাওয়া দাওয়া কিছুটা কমিয়ে দেবেন এবং আপনি শারীরিক পরিশ্রমের কাজ করবেন, আপনি ব্যায়াম করবেন এবং দৈনিক কম করে হলেও আধা ঘন্টা হাঁটাহাঁটি করবেন, তাহলে কিন্তু আপনার শরীরের ওজনটা স্বাভাবিক থাকবে এবং আপনার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে শারীরিক পরিশ্রম কম করা। দেখুন, আমাদের শহর এলাকার মানুষের সাধারণত শারীরিক পরিশ্রম কম করা হয় এবং গ্রামের মানুষদের কিন্তু ভালোই শারীরিক পরিশ্রম করা হয়। আপনার যদি শারীরিক পরিশ্রমের কাজ কম করা হয় তাহলে আপনি দৈনন্দিন ছোটোখাটো কিছু কাজ করবেন, এর মাধ্যমে কিন্তু আপনার শারীরিক পরিশ্রম করা হবে। যেমন আপনি একটু বাজারে যাচ্ছেন, আপনি একটু শপিং মলে যাচ্ছেন যেটা কিনা একটু দূরে, তো আপনি কী করলেন, রিক্সায় না উঠে আপনি হেঁটে হেঁটে গেলেন। তারপর আপনি যে বিল্ডিংয়ে থাকেন, হয়তো বা 3 তলায় কিংবা 4 তলায় থাকেন, সবসময় লিফ্ট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন, সিঁড়ি বেয়ে আবার নামলেন, তাহলে কিন্তু আপনার শারীরিক পরিশ্রমে কাজ করা হলো। এবং আপনার মনে করেন কাপড় ধোয়ার কাজটি এটি আপনি নিজেই করলেন, এরকম ছোটোখাটো কিছু শারীরিক পরিশ্রমের কাজ করলেন, কিন্তু আপনার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আর যারা এরকম শারীরিক পরিশ্রমের কাজ করে না, অর্থাৎ কায়িক শ্রমের কাজ করে না, তারা কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হয়। তৃতীয় যে কারণ সেটি হচ্ছে ব্যায়াম না করা। আপনি প্রতিদিন 25 থেকে 30 মিনিট ব্যায়াম করবেন। এখন ব্যায়াম করার জন্য অনেকে আবার আপনারা মনে মনে ভাবেন যে আপনাকে জিমে যেতে হবে কিংবা আপনাকে ব্যায়াম করার জন্য যে যন্ত্র দরকার এই যন্ত্র কিনতে হবে। দেখুন, আপনার জিমে যাওয়া দরকার নাই এবং ব্যায়াম করার জন্য যে যন্ত্র দরকার সে যন্ত্র আপনার লাগবে না। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন ফিজিক্যাল এক্সারসাইজ উইদাউট ইকুইপমেন্ট কিংবা যন্ত্রপাতি ছাড়াই কীভাবে ব্যায়াম করা যায়, এসব লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন আপনি প্রায় 7-8টা ব্যায়াম আপনি পেয়ে যাবেন যেটা কিনা ঘরে বসে কোনো প্রকার যন্ত্র ছাড়াই করা যায়। সেখান থেকে আপনি 3 থেকে 4টি ব্যায়াম, যে 3 থেকে 4টি ব্যায়াম আপনার ভালো লাগে, আপনি আশায় প্রতিদিন 25 থেকে 30 মিনিট আপনি করলেন, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এবং যারা নিয়মিত ব্যায়াম না করে তারা কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হয়, এটিও একটি অন্যতম কারণ। আর তার সাথে সাথে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন শরীফ পড়তে পারেন তাহলে কিন্তু এটি আপনার জন্য অনেক ভালো। চতুর্থ যে কারণ সেটি হচ্ছে সুষম খাবার না করা, যেটিকে একটি ব্যালেন্স ডায়েট বলা হয়। দেখুন, আমাদের অনেকেই খাদ্য সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই, মানে সুষম খাবার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই, যার জন্য অনেকেই দেখা যায় এমন খাবার গ্রহণ করে যেটা কিনা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তার সুষম খাবার কম খাওয়া হচ্ছে, শাকসবজি কম খাওয়া হচ্ছে এবং ফলমূলও কম খাওয়া হচ্ছে। অনেকের আবার বাইরের যে ফাস্টফুড এবং অতিরিক্ত তেলে ভাজা খাবার কিংবা ঝাল খাবার বেশি খাওয়া হয়। আর আপনি যদি সুষম খাবার গ্রহণ না করেন, বিশেষ করে শাকসবজি এবং ফলমূল, এটি কিন্তু শুধু ডায়াবেটিস নয়, আপনার যে কোনো রোগেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং যারা আক্রান্ত হননি তারা কিন্তু আক্রান্ত হবেন। সেজন্য আপনি শাকসবজি এবং ফলমূল বেশি করে খাবেন, কারণ শাকসবজি এবং ফলমূলের মধ্যে ভিন্ন প্রকার ভিটামিন আছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা রয়ে গেছে। আর ফলমূল খাওয়ার নিয়ম হচ্ছে, আপনি ভাত খাওয়ার পর আপনাকে যে অনেক খেতে হবে তা না, আপনি ঘুরে ফিরে মনে করেন সিজনাল ফলগুলো, কোনো দিন আম খেলে মনে করেন ভাত খাওয়ার পর 100 গ্রামের মতো আম খেলেন, কখনো যদি কাঁঠাল খেতে চান তাহলে মনে করেন 3 থেকে 4 কোয়া কাঁঠাল খেলেন, মাঝে মধ্যে মনে করেন ভাত খাওয়ার পর 3-4টা খেজুর খেলেন, এরকম ঘুরে ফিরে সব ফলই আপনি এক এক দিন এক এক ফল আপনি খেলেন এবং শাকসবজিগুলো আপনি একটু ঘুরে ফেলে খেলেন। শাকসবজির মধ্যে অনেকে আবার দেখা যায় গতানুগতিক মনে করেন 4-5টি শাকসবজি বেশি খায়, বাজারে অন্যান্য শাকসবজি খাওয়া হয় না,
এরকম করবেন না। আপনি যেই সিজনে যেই শাকসবজি বেশি পাওয়া যায় সেই শাকসবজিগুলোই আপনি ঘুরে ফিরে এক এক দিন এক একটা খাবেন। মনজম যে কারণ এটি হচ্ছে আপনার জীবনযাপন পদ্ধতি। দেখুন অনেকের দেখা যায় যে রাত্রে দেরিতে ঘুমায়, রাতের 12টা এমনকি রাতে 2টা বাজে ঘুমায় এবং সকালে দেরিতে ঘুম থেকে ওঠে, যেমন 9টা 10টা 11টা। এটি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, যে কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেড়ে যায় এবং এই বদ অভ্যাসটির কারণে মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। সকালে ঘুম থেকে দেরিতে ওঠা যে শুধু ডায়াবেটিসের জন্য ক্ষতিকর তা না, এটি অন্য অন্য দিক থেকেও অনেক ক্ষতিকর। যেমন সকালে দেরিতে ঘুম থেকে উঠলে আপনার কাজকামের প্রতি অনীহা সৃষ্টি হয়, স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়, চেহারার সৌন্দর্য নষ্ট হয় এবং যারা চোখে কম দেখেন এটিও সাধারণত মূলত এই কারণে হয়ে থাকে। এবং অনেকের দেখা যায় অল্প বয়সে চুল দাড়ি ভেঙে যায়, এটিও সাধারণত এই বদ অভ্যাসের কারণে হয়ে থাকে। এরকম সকালে দেরিতে ওঠার আরও অনেক ক্ষতি রয়েছে। তাছাড়া আরেকটি দিক বিশেষভাবে লক্ষণীয়, অনেকে দেখা যায় যে বাসায় মাসের পর মাস ব্যাকার অবস্থা থাকে, এটিও কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জন্য, ডায়াবেটিস হওয়ার জন্য এবং অন্য অন্য যে কোনো রোগ হওয়ার জন্য একটা বড় কারণ। সেজন্য আপনি কখনোই বেকার অবস্থায় থাকবেন না, নিজেকে যে কোনো ছোটোখাটো কাজ কিংবা ছোটোখাটো ব্যবসার সাথে নিজেকে জড়িয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনার শরীর মন প্রফুল্ল থাকবে এবং যে কোনো রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার কমে যাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।